প্রথমে মুই কোবার চা যে আমার পশ্চিম অসমত কুশানের প্রচলন আছে, উত্তরবঙ্গল জলপাইগুড়ি কোচবিহার এই দুটা জেলাতে কুশানের প্রচলন আছে। কাজে কাজে উত্তরবঙ্গ আর হচ্ছে আর হইল এই পশ্চিম অসম এখানে জায়গার যে কুশানের প্রচলন আছে তার অনেকগুলো ভ্যারাইটি আছে। যেমন বঙাইগাঁও অঞ্চলত বা কোকরাঝার অঞ্চলত যেটা খাড়া কুশান বলি কয়, এই খাড়া কুশানের সিস্টেমটা কিন্তু কোচবিহার জেলার নাই পাওয়া চলে। আর কোচবিহার জেলার যেখানে কুশান আছে সেখানে কুশানত দুঃখজনকভাবে বাংলা মিক্সড বেশি হয়ে গেছে, মানে এত বাংলা আসে গেছে যে আমার রাজবংশী ভাষা এই কোচ রাজবংশী জনগোষ্ঠীর যে ভাষা এই ভাষা অনেকটাই বিনাটা অঞ্চলের যতগুলো প্রায় ১২টা দলের আছে তোমার ভাষা শুনিলে মনে হবে যে ওরা বাংলায় কথা বলছে, রাজবংশী নাই কিন্তু গানত কিছু খানিক খানিক রাজবংশী আছে। কাজে কাজে আমার একটা বৃহৎ অঞ্চলত কুশান গানের প্রচলন আছে। এই কুশান গানের ভিতর অনেকগুলো নাচের ভ্যারিয়েশন আছে, আজিকার দলগুলা বহুত এই নাচগুলা অঠেবার পারে নাই, হয়তো কাহো কাহো পাহরি দিছে, কাহো কাহো এই নাচগুলা আর প্র্যাকটিস করে নাই। যেমন একটা নাচ হল ঘুরানি, একটা নাচ হল দেয়ারপেছি, একটা নাচ হল আড়াইপেছি। এই দেয়ারপেছি ঘুরানি আড়াইপেছি বোগা ঝুল এরকম প্রায় ১৮ থাকি ২০টা ২০টা না ট্র্যাডিশন আছে। আজি দলগুলা যদি পুশ করা যায় যে তোমার এই নাচগুলো নাচ নাচি আছে কিন্তু নাচের নাম না জানে, এটা কি বোগা ঝুল না এটা ঘুরানি না দেয়ারপেছি না আড়াইপেছি, নামগুলো না জানে, নামগুলো কিন্তু হারে গেল। নামগুলো আছে রাজবংশী ভাষার শব্দ। আরেকটা জিনিস আসছিল যে আমার ঢোলের এই ঢোল বাজে আছে, ঢোলের নির্দিষ্ট কুশান তালবোল আছিল, এই বোলগুলা প্রায় হারে গেল। আজি গিদাল যায় যায় বোল ইয়াং জেনারেশন এই ঢোল শিখি আছে এমনি কিন্তু প্রায় বোললা হারে গে, মানে আর শিখে নাই আয়ত্ত করে নাই। এই গুরু পরম্পরা যে সিস্টেম এই সিস্টেমটা আমার কিন্তু হারে গেছে। আরেকটা যে একটা বড় প্রশ্ন আমরাও মাঝে মাঝে সম্মুখীন হই, কয়েকদিন আগতে আমার দার্জিলিং জেলার ও উত্তরবঙ্গ দার্জিলিং জেলার পাঁচালি গানের একটা কর্মশালা করি যায় তিন দিন, বারবার আমরা কোনি যে মঞ্চ জেলা গান করবেন হারমোনিয়ামটা বাদ দিয়ে করবেন, কারণ হারমোনিয়ামটা গেলে সাতটা স্বর আসে সা রে গা মা পা ধা নি, আর আমার রাজবংশী গানত কোনোঠেও সাতটা স্বর নাই। কাজে হারমোনিয়াম জেলায় ব্যবহার করিবে ওই সাতটা স্বর একেবারে জোর বজোর আসিবে, আর জোর বজোর আসিলে গানটা সুট পাল্টি যাবে। এই ক্ষেত্রে সাবধান থাকা দরকার, যাই যাই হারমোনিয়াম ইউজ করি আছে ব্যবহার করি আছে এই একটা দল করি, তোমরা প্রথমে প্রথমে ভাবিছিল যে বিচারকের ঘর বলে হারমোনিয়ামটা পছন্দ করি না, কিন্তু পরে আমরা দেখিনি যে হারমোনিয়ামটা মুখ্য ইনস্ট্রুমেন্ট হয় নাই, সহযোগী ইনস্ট্রুমেন্ট হয়েছে। হারমোনিয়ামটা কোনো গান ডিস্টার্ব করে নাই, গানের পাশে পাশে হারমোনিয়ামটা গেছে। কাজে কাজে এই ক্ষেত্রে বোধহয় একটা সাবধানতা থাকা দরকার। আরেকটা যেটা কয় কস্টিউম, কস্টিউম মানে আমার ড্রেস পরি আছি পাটানি পরি আছে ঠিক আছে, একটা দল ঘাগড়া পরি, কিন্তু আমার তো রাজবংশী অর্ণামেল আছিল মুঠা খাড়ু শাখা খাড়ু ঠ্যাং খাড়ু, এগুলা বাদ দিয়া যদি পারফর্ম করা যায় কেমন যেন শূন্য শূন্য মনে হয়, যে ঠ্যাং খাড়ু মুঠা খাড়ু শাখা খাড়ু ছিল একটা দল গিয়ে খুঁজে পাই না যে মুঠা খাড়ু শাখা খাড়ু পিন দিয়া একটা রাজবংশী ছাওয়া কেমন হবে এইটা একটা পারফর্ম করি। কাজে কাজে যতগুলো দল আসছে সোহাকে মুই একটু ভাবির কম যে আমার যে পুরানা অর্নামেন্টগুলো আছিল মুঠা খাড়ু শাখা খাড়ু আজি রূপা সোনার হয়তো বানের পাইন নই, অন্ততপক্ষে দস্তার বানিয়া তো আমরা প্রেজেন্ট করি পামু। কাজে কাজে এইটাও বোধ হয় কস্টিউম আমার ড্যান্সের ক্ষেত্রে কস্টিউম কিন্তু একটা খুব খুব গুরুত্বপূর্ণ।
যে আমার কলাকৃষ্টি হলো আমার পরিচয়। আমরা কোচ রাজবংশী মানসি। বিশ্বসিংহ মহারাজা বিশ্বসিংহের জন্মভিটাই কোকরাঝার। বিশ্বসিংহ নরনারায়ণ চিলারায় এই জন্মভিটা কোকরাঝার। এই কোকরাঝারের এই পুরাণ দিন থাকি যদি বিশ্বসিংহের সময় রচনা করা মনকর দুর্গাবরের পালাগুলো আমরা অন্বেষণ করি, অনুসন্ধান করি, যদি আমি পীতাম্বরের পীতাম্বর দাসের লেখা উহার লেখা ভাগবতের অনুবাদ গোবিন্দ বিজয় অধ্যয়ন করি, দেখিব এই যে কুষাণের ট্র্যাডিশন, এই ভাষা বিশ্বসিংহের রাজদরবার চলেছিল। কাজে কাজে এটা আমার কোচ রাজবংশী কলাকৃষ্টির একটা ঐতিহাসিক পরম্পরা, হিস্টোরিক্যাল একটা কালচারাল একটা ট্র্যাডিশন। এই ট্র্যাডিশন বজায় রাখির গেলে আমার যে কালচারাল ইভেন্টগুলো আছে, সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলো আছে, এগুলা যদি আমি কলাপিঠি করম, লালন পালন করম, এগুলা যদি খানে আমি চর্চা করিবার সুযোগ দেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ আগে যাবে। আমার কলা সংস্কৃতি বাঁচি থাকিলে এই যে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর আইডেন্টিটি বাঁচি থাকিবে, এইটাই হইল আমার আসল ঘাটা, এইটাই হইল আমার সোতাল ঘাটা। এই ঘাটা ধরি, এই পথ ধরি, এই রাস্তা ধরি, এই ঘাটা ধরি আমি যদি আগে যাওয়ার পান, তাহলে হয়তো আমার রাজবংশী কলাকৃষ্টি একদিন বিশ্ব দরবারে স্থান পাবে। আর একটা শেষত আশার কথা কম, যে প্রতিটা জনগোষ্ঠী চায় যে নিজের নিজের একটা কলাকৃষ্টি ক্লাসিক্যাল ফর্মাল নিয়ে যাওয়া। আমার রাজবংশী কোচ রাজবংশী সমাজের একটাই কলাকৃষ্টি আছে যেটা ক্লাসিক্যাল ফর্মাল দেওয়ার ক্ষেত্র আমি নার্সিং করির পান, সেটা হল কুষাণ ডান্স। এই কুষাণ ড্যান্সও যদি জেলা গিরাল আছে, জেলা পেট্রোনাইজার আছে, পৃষ্ঠপোষক আছে, এমরা যদি একটু চেষ্টা করিয়া কন্টিনিউ কুষাণ গানের কর্মশালা করে, তাহলে কুষাণের উপর মহেশ্বর নেওগের মতন মানসি যদি আসিয়া, উমার মতন মানসি একদিন অলে আসিয়া, আমার যদি কুষাণের ফর্মেশনগুলা, কুষাণের তাত্ত্বিক বিষয়গুলা লিখিয়া আমার কুষাণ দল্লার নার্সিং করে, তাহলে মুই ভাব যে 5 বছর হোক 10 বছর হোক আমার কুষাণ কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক যে ফর্ম, ক্লাসিক ড্যান্সের ফর্ম, ওইটা কিন্তু যাওয়ার পারে। আজকে ওয়েস্ট বেঙ্গলের গৌড়িয়া নৃত্য, আজকে সত্রিয়া নৃত্য যদি ক্লাসিক ফর্ম হওয়ার পারে, আমার কুষাণও কিন্তু হওয়ার পারে। কারণ কুষাণের ভিতর অনেকগুলা লুকি থাকা বিষয় আছে, যেগুলা আসলে কোচ রাজবংশী কলাকৃষ্টির আইডেন্টিটি। কাজে কাজে যায় যায় এই কলাকৃষ্টি পৃষ্ঠপোষক করিদ্ধ হচ্ছেন, যায় যায় এই কলাকৃষ্টি 12 আগে নিগির চেষ্টা করিদ্ধ হচ্ছেন। উমাক সভাকে মোর হিয়া ভরা দণ্ডবত জানিয়া মোর বক্তব্য এটি শেষ করন। নমস্কার।